দেরিতে হলেও তিপ্রামথা দল আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত হয়েছে। রবিবার বিকেল 5:30 গোলাঘাটি বাজারে মিছিল সংগঠিত করে তিপ্রামথা দল। গোলাঘাটি পঞ্চায়েতের তিপ্রামথা মনোনীত প্রার্থীদের নিয়ে এই মিছিল গোলাঘাটি বাজারে বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে তিপ্রামথা দলের বলিষ্ঠ নেতা তথা 17 গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা উপস্থিত ছিলেন। ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব জুটন দেববর্মা, রামানন্দ দেববর্মা, প্রদেশ দেববর্মা, টিটন আলী সহ আরও অন্যান্যরা। মিছিল শেষে বিধায়ক মানব দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জয়ের বিষয়ে তারা শতভাগ নিশ্চিত। জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। জয়লাভ করে গোলাঘাটি পঞ্চায়েত এলাকার বিভিন্ন রাস্তা মেরামতের কাজ তারা প্রথমেই শুরু করবেন বলে জানান বিধায়ক মানব দেববর্মা। এদিনের এই মিছিলে তিপ্রামথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তাছাড়াও ইয় তিপ্রা ফেডারেশন এবং তিপ্রা উমেন ফেডারেশনের কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত প্রথম বংন বুদ্ধ কেবাই খাইছে কাছে দায়ী নহকা কাছে আয় খাইকা যে সিনে আনো সিনে বুদ্ধই কেবাই খাইদি তামনেকে ও এরিয়াও সুখা আবনে সেকাং যারা পঞ্চায়েত চালয় দক বরক কোন মূসা খাইমিয়া অরণি মেন কামিনী বরকনি সবচেয়ে না মুসুমানকা লামা লামা এত বছর কোন মূসা খেমিয়া কল আমার অগ্ন ঠিক খাই দিয়ে হেনি তিনি যত পাবলি লোক সব একটা আশ হাজার তিনি কবলাই এঁকে সিমিছে সিন তিরমথা বোবাগানের পার্টি আনো সিনে বুধ কবলাই এঁকে সিমিছে সিন লামার কাম মানে হেনি আশা খাই বরক যত নক যে সে বগ্ন কবলাই খেলে আপনি সিন তিনি রেলি খাই ওর সিনি আওই মু খাই মানে সিন আবু মুপায় কো সিন নগ নগ আওই খামব থাকা কো আবু নেক্সলি তো তিনি গোলাঘাটি ওর রেলি খাই কে সিন বসকানে নাহাম আবন কবলাই এখানে যে পাবলিক জানাই মানে আবন বড় পুরম খাই পাবলিক জানাই মানে আবন খাঁ উচিত কিন্তু আগে নুক যায় বাকি তিনি ও জাগাও সিনি যারা বুধাস তোমায় দক একটা বিশ্বাস বর্ণন কবলাই খাই সিনি নাহাম নামাই হেন বড় গমা কেন কক রাজাক ফাইকা মাতন কবলাই খা মাতন তিনি যে পাবলিক জামিন লামন আমরা খাই নাই